হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস দেব রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কই মাছের ভুনা। কই মাছ অনেক মজাদার ও সুস্বাদু একটি খাবার, আর সেটা যদি হয় দেশি কই তাহলে তো কোনো কথাই নেই। দেশি কই সাইজে ছোট হলেও এর স্বাদ হয় দ্বিগুণ। তো চলুন খুব সহজে কিভাবে এটি রান্না করা যায় তা দেখে নেওয়া যাক। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে আমি আরও নতুন নতুন রেসিপি শেয়ারে উৎসাহিত হব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নায়। প্রথমে আমরা জেনে নিই কী কী উপকরণ লাগবে এই সুস্বাদু কই মাছের ভুনা রান্না করতে। আমি এখানে দেশি কই মাছ নিয়েছি 6 পিস, হলুদ গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 2 টিস্পুন, লবণ স্বাদ মতো আমি এখানে 2 টিস্পুন নিয়েছি, আদা রসুনের পেস্ট 2 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন, পেঁয়াজ বাটা 1 কাপ, ধনে গুঁড়া 1 টিস্পুন, আস্ত জিরা 1 টিস্পুন, কাঁচামরিচ 2টি, পরিমাণ মতো সরিষার তেল ও টমেটো কুচি 1টি। একটি ননস্টিক প্যানে পরিমাণ মতো সরিষার তেল নেব, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এই তেলে এখন কই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিয়েছি। তেল একটু গরম হলে মাছগুলো এই তেলে ভেজে নেব। মাছগুলো এখন এপিঠ ওপিঠ করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজাও যাবে না, আবার খুব নরম নরম করেও রাখা যাবে না, মিডিয়াম সাইজ ভাজলেই ভালো হবে। যখন এই রকম কালার হবে তখন এগুলো একটি বাটিতে উঠিয়ে নেব। এখন এই তেলের মধ্যেই প্রথমে দেব আস্ত জিরা ও পরে পেঁয়াজের পেস্টগুলো, এখন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন এতে দিয়ে দেব লবণ 2 টিস্পুন এবং একটু নেড়ে দেব। যখন পেঁয়াজগুলো এইরকম ভাজা ভাজা হবে তখন এতে আদা রসুনের পেস্ট 2 টিস্পুন দিয়ে একটু নেড়ে দেব। এ পর্যায়ে এতে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 2 টিস্পুন ও ধনে গুঁড়ো 1 টিস্পুন। এখন এগুলো ভালোভাবে নেড়ে পেঁয়াজ ও তেলের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দেব একটি টমেটো কুচি করে কাটা এবং খুব ভালোভাবে নেড়ে দেব। কিছুক্ষণ পর এতে 200 ml পানি দিয়ে এবং একটু নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট। এখন ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে দেব যাতে পাত্রের তলাতে লেগে না যায়। এখন আবার 3 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 3 মিনিট পর। এ পর্যায়ে ঢাকনা খুলে নেড়ে দেব এবং চেক করে দেখব যে টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। আবার একটু নেড়ে চেড়ে এতে ফ্রাই করা কই মাছগুলো দিয়ে দেব। এখন ভালো করে কষিয়ে নেব। পানি যখন শুকিয়ে তেল উপরে চলে আসবে তখন বুঝব কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়েতে দিয়ে দেব 400 ml পানি। এখন একটু নেড়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম আবার 5 মিনিট পর। এখন আবার ঢাকনা খুলে নেড়ে দেব যাতে পাত্রের তলায় লেগে না যায়। এ পর্যায়ে দিয়ে দেব 2টি কাঁচামরিচ ও গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। এখন ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নেব। এবার চেক করে দেখে নেব কি পরিমাণ গ্রেভি রাখব। ঠিক যখন এইরকম গ্রেভি থাকবে তখন এটি আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল কই মাছের ভুনা, যা গরম ভাতের সাথে খেতে ডেলিশিয়াস লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।
হাজির হব অন্য পর্বের অন্য আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।